রত্না, মৌসুমীদের সাথে পুজোর আয়োজনে তহিরুন, আজেদা। বনগাঁর এই শারদ উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির। শারদ উৎসবের ঢাকে কাঠি পড়েছে, ঘরের কাজ সামলে পাড়ার মহিলারা এখন জোট বেঁধেছেন শারদ উৎসবের আয়োজনে। রীনা, রত্না, পূজা মৌসুমীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চাঁদা তোলা থেকে শুরু করে পুজোর আয়োজন সমানভাবে দায়িত্ব সামলাচ্ছেন তহিরুন, আজেদা, সাহেরা। পাড়ার মহিলাদের উৎসাহ দিতে সব সময় তাদের পাশে দাঁড়িয়েছেন ক্লাবের ছেলেরা। ক্লাবের সাবুর মোল্লা, হারুন মোল্লা, ইন্তাজ আলী, সৌরভ বিশ্বাস, অভিরূপ বোস সকলেই এখন কার্যত নাওয়া খাওয়া ভুলে মেতেছেন পুজোর আয়োজনে। বনগাঁ মতিগঞ্জ জয়পুর সবুজ সংঘ ক্লাবের এই পুজো সাম্প্রদায়িক সম্প্রীতির এক নিদর্শন, সে কথা মানছেন সকলেই। এখানে সকালে ভেসে আসে আজানের সুর, সন্ধ্যায় ভেসে আসে ঘণ্টার ধ্বনি। এ বিষয়ে ক্লাব সভাপতি রহমান মোল্লা বলেন, এলাকার মহিলাদের ভূমিকা অগ্রণী, মানে মহিলারা সবাই এগিয়ে এসছে, হিন্দু মুসলিম সবাই মিলে। যখন আমাদের ঈদে তারা সবাই আমাদের ঈদে এসে উৎসব পালন করে, ঈদ উৎসব, আর ঠিক দুর্গা উৎসবে আমরাও গিয়ে সেই দুর্গা উৎসবে সবাই একত্রিত হয়ে এই দুর্গা উৎসবে আয়োজন করতে চলেছি। এবং সেখানে মহিলারা সবাই চাঁদা তুলছে এবং ক্লাবের সকল সদস্যরা মহিলার সঙ্গে সহযোগিতা করছে। তার সঙ্গে সঙ্গে আজকে রক্তদান শিবির আছে এবং এই খুঁটি পুজো উপলক্ষে রক্তদান শিবিরটা আয়োজন করা হয়েছে এবং এর সঙ্গে খেলাধুলা আছে। আমরা সবাই একে অপরের পরপূরক, মানে আমরা সবাই সকলের একসঙ্গে থেকে ঐক্যবদ্ধভাবে এই অনুষ্ঠানটা আয়োজন করতে চলেছি। জানা গেছে বুধবার সকলে মিলে সাড়ম্বরে খুঁটি পুজোর আয়োজন করেন। এদিন সকাল থেকে তাই ব্যস্ততা ছিল একটু বেশি। সকলে মিলে সকাল সকাল পুজোর মাঠে পৌঁছে গিয়েছিলেন। পুরোহিত মশায়ের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে আয়োজন করা হয় খুঁটি পুজোর। এ বিষয়ে পুজো কমিটির পক্ষে তাহিরুন খাতুন বলেন, মুসলিম হিন্দু মিলে আমরা একতাভাবে হয়ে এই পুজোটা করছি। আমাদের খুব মানে মিল আছে এখানে, সেই জন্যে আমাদের যেরকম ঈদে ওরা যাই, আমরা ওদের মানে পুজোতেও আমরা আছি, সবাই মিলে আমরা একসঙ্গে এই পুজোটা সাজিতা করছি। পুজো কমিটির অন্যতম শুক্লা সরকার। শুক্লা জানান, এখানে দুটি সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। ঈদ উৎসবে আমরা যেমন সামিল হই, তারাও আমাদের শারদ উৎসবে সমানভাবে মেতে ওঠেন। আমরা দুটো সম্প্রদায় একই জায়গায় বাস করি, যেমন ওনাদের অন্য সম্প্রদায় ঈদের উৎসবে আমরা সবাই মিলে সামিল হই, সেরকম আমরা এবার মায়ের আরাধনায় আমরা সবাই মিলে সামিল হতে চাই। এই জন্যই আয়োজন করা আর এই মানে এই উৎসবটা সবাই মিলে আমরা একটা আয়োজন করেছি, আর এই জন্য আর কি আমরা একটা ক্লাব থেকে একটা রক্তদান শিবির, ফুটবল খেলার আয়োজন করা হয়েছে এবং এরপরে দুর্গা উৎসবে যে আয়োজনটা হবে সেটা আমরা দুই সম্প্রদায় মিলেই সামিল হব। পুজোর কমিটি আমরা দুটো সম্প্রদায় মিলেই হয়েছি, দুটো সম্প্রদায় মিলে মিলেমিশেই হয়েছি। আজকে কী করলেন? আজকে সকালবেলা আমরা খুঁটি পুজো আয়োজন করেছিলাম, সেটা আমরা সবাই মিলে পুজোটা করেছি, হিন্দু মুসলমান দুজনেই ছিল, দুটো সম্প্রদায়ই ছিল। খুঁটি পুজো উপলক্ষে এদিন সবুজ সংঘ ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় ক্লাব ভবনে। বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন এদিনের রক্তদান শিবিরে। ক্লাব সম্পাদক সৌরভ বিশ্বাস বলেন, সারা বছর বিভিন্ন সামাজিক কাজে যুক্ত থাকে আমাদের ক্লাব, এবছর সকলে মিলে আয়োজন করা হচ্ছে শারদ উৎসবের। এখানে হিন্দু মুসলিম সব একসাথে থাকে, তার সঙ্গে আজকে খুঁটি পুজো হলো। খুঁটি পুজোতে আমরা এই ক্লাবের মানে ক্লাব ছাড়া তো কোনো কিছু করা যায় না, মানুষের উন্নয়ন বা কোনো কিছু, কোনো কাজ করতে গেলে, কোনো কেউ অসুস্থ হলে আমরা ক্লাবের পরিপ্রেক্ষিতে হিন্দু মুসলিম সবাই উভয় উভয় থাকি। ঈদ হলে যেরকম ঈদে আমরা ওদের কাছে যাই, অনুষ্ঠানে থাকি, আর আমাদের দুর্গা পুজোটা এবার প্রথম বছর করছি, সবাই আছে। আর আগের বছর আমরা কালী পুজোও করেছিলাম হিন্দু মুসলিম মিলেই, আর আজকে খুঁটি পুজো হলো, আর বিশেষ করে আজকে রক্তদান শিবির আছে আমাদের সেই উপলক্ষে। আয়োজকদের পক্ষ থেকে শারদ উৎসব উপলক্ষে তৈরি করা হয়েছে বড় ব্যানার, দেবী মূর্তির ওপরে সেখানেই বড় বড় করে লেখা, ধর্ম যার যার, উৎসব সকলের। এই কথারই যেন বাস্তব নিদর্শন এই শারদ উৎসব। সভ্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।
সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।